একটি সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অন্য দুইটি কি কোণ আচ্ছা কি কোণ আমরা পরে আসি আমরা দেখি যদি একটা কোণ সমকোণ হয় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি এর মধ্যে তারা বলে দিছে যে একটা কোণ যদি সমকোণ হয় তাহলে একটা কোণটা বাদ দিয়ে দেই। তাহলে থাকে হচ্ছে নব্বই তাহলে অপর দুইটা কোণ কি কোণ আচ্ছা এইটা তো গেলে একশো আশি থেকে একটা কোণের মান এখন এই নব্বই কি একটা কোণের মান হবে না কারণ ত্রিভুজ হয় তিনটে কোণের সমষ্টি তার মানে এই নব্বই হবে দুইটি কোণ দুইটি কোণ তার মানে দুইটা অবশ্যই যেমন চল্লিশ চল্লিশ আর পঞ্চাশ হইতে পারে বা পঁয়তাল্লিশ আর পঞ্চাশ হইতে পারে তার মানে দুইটা কোণকে অবশ্যই নব্বইয়ের চেতে ছোট হইতে হইবে প্রত্যেকটাকে নব্বইয়ের চেতে ছোটো হইতে হইবে আর আমরা জানি যে নব্বইয়ের চেতে যদি কোনো কোণ ছোট হয়ে যায় তাহলে তা হবে সূক্ষ্ম কোণ তার মানে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ প্রত্যেকটাই হবে কোণ কারণ তারা উভয় দুজন মিলেই একত্রে পাবে নব্বই